হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে ভগ্নাংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের নিয়ম, যেগুলি প্রায় সরকারি চাকরির পরীক্ষাতে দেখা যায়, এবং এই অঙ্কগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভগ্নাংশ টাইপের কোয়েশ্চেন এবং অ্যান্সার আমরা সলভ করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভগ্নাংশের অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। সেগুলো হলো, যেমন ভগ্নাংশ, একটি সামান্য ভগ্নাংশের দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে কি লব আর একটা হচ্ছে হর। এরা সামান্য ভগ্নাংশের হর আর লব, এই তিনটে পার্ট রয়েছে। তার উপরেরটিকে বলছে লব, নিচেরটিকে বলছে হর, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে পাই 2-7, তাহলে এখানে 2টা হচ্ছে লব, 7টা হচ্ছে হর, ঠিক আছে? এবার আমরা একটু সামান্যভাবে দেখে নিই যে একটা সামান্য ভগ্নাংশকে কয়টি ভাগে ভাগ করা যেতে পারে। একটি সামান্য ভগ্নাংশকে 5টি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন কি সরল ভগ্নাংশে, যেগুলো সরল ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ, যে এবারে এগুলো যদি আমাদেরকে জানতে হয় কোনটাকে কাকে বলে, তাহলে আমার ভিডিওর নিচের একটি আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটাতে গিয়ে অবশ্যই দেখে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, জটিল ভগ্নাংশ আছে। তো আমরা আজকে এত ডিটেলসে আলোচনা করব না, আমরা আজকে শিখব ভগ্নাংশের যোগ কী করে করতে হয়, ভগ্নাংশের বিয়োগ কী করে করতে হয়, ভগ্নাংশের গুণ কী করে করতে হয়, ভগ্নাংশের ভাগ কী করতে হয়, কীভাবে। নিচে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি কি 1 এর 5 প্লাস 3 এর 10 প্লাস 7 এর 15 প্লাস 9 এর 20, এটাকে যোগ করতে বলেছে, ভগ্নাংশের যোগ। আমি জানি এই অঙ্কটাগুলো খুবই সোজা এবং হয়তো অনেকেই জানো, কিন্তু তবুও ভগ্নাংশের চ্যাপ্টারটি যখন শুরু করেছি এই অঙ্কগুলো আমাদের বেসিক থেকে জানাই ভালো, তাহলে এগুলো জানার পরে জটিল দিকে যাব। তাহলে দেখো, যোগকে কী করে করতে হয়, এই হরগুলির প্রত্যেকটি লসাগু করতে হবে। তাহলে এই হরগুলি, এই চারটি লসাগু যদি আমরা করি 5, 10, 15, 20, ঠিক আছে, এর যদি আমরা লসাগু করি, তাহলে লসাগুটা কত আসবে, লসাগুটা আসবে কত, 60। তোমরা করে দেখে নিও, লসাগু 60 আসবে। আমি করতে গেলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 60। এবারে কী করতে হবে, এই হরটিকে এই লসাগুর সঙ্গে ভাগ করতে হবে। তাহলে কী হচ্ছে, 5 বারং 60, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করলে 12 হয়, 5 বারং 60। তাহলে এই 12কে উপরে লবের সঙ্গে গুণ, প্রত্যেক ক্ষেত্রে এরকমই হবে। তাহলে 5 বারং 60, তাহলে 12 প্লাস 10 6 60, 3 6 18, প্লাস 4 15 60, 28, প্লাস 3 20 60, এটা কত হচ্ছে, 27। তাহলে এগুলো যদি প্রত্যেকটার গুণ করা হয়, এগুলো প্রত্যেকটার গুণ করলে কত হচ্ছে, 85, ঠিক আছে, নিচে 60। এটাকে যদি এবারে 5 দিয়ে আমরা ভাগ করি, 5 বারং 60, 5 7 85, ঠিক আছে, তাই কত হচ্ছে, 17/12। এটাকে যদি পূর্ণ করতে হয় মনে করো, তাহলে কী হবে, 12 1 আর 5। এবারে আরেকটা নিয়ম আমি দেখিয়ে দিই, পূর্ণ যখন কোনো জায়গায় থাকে, এটা মনে করো পূর্ণ, এদিকটা ভুলে যাও, শুধু এটা মনে করো পূর্ণ, পূর্ণটা কীভাবে ভাঙবে, এটার সঙ্গে গুণ করতে হয় এটার সঙ্গে যোগ, এটা গুণ এটা যোগ, তাহলে 12 1 কে 12 প্লাস 5 সমান হচ্ছে 17, এভাবে করতে হয়। তাহলে চলো যোগ, আশা করছি বুঝতে পারলে যোগ। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এবারে বিয়োগটা দেখে নিই, তাহলে দেখো এখানে পূর্ণ চলে এসছে, তাহলে পূর্ণ ভাঙার নিয়ম কী করেছিলাম, আমার 2 পূর্ণ 3 এর 5 আছে, এটার সঙ্গে হরের সঙ্গে এ পূর্ণটার গুণ হবে, আর লবের সঙ্গে সেই গুণফলের প্লাস হবে, তাহলে 5 2 গুণে 10
दस प्लस तीन इजिकल टू तेरह पाँच, दुई पूर्ण तीन पाँच इजिकल टू तेरह पाँच, तेल तेरह पाँच माइनस तीन के तीन दुई पाँच तीन। ठीक है, यहाँ वियोग करते बोले এটাকে বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ, দেখো বিয়োগ আর যোগ মোটামুটি নিয়ম একই, কী করতে হবে, এখানে আমরা যোগ করেছিলাম প্রত্যেকটা ইয়ের সঙ্গে ডিজিটের সঙ্গে, এখানে আমরা কী করবো সেটাকে বিয়োগ করব। যেমন দেখো পাঁচ আর তিনের লসাগু হচ্ছে কত, পনেরো, তাহলে পাঁচ তিনে পনেরো, ঠিক আছে, পাঁচ তিনে পনেরো, তিন তেরো উনচল্লিশ, মাইনাস তিন পাঁচে পনেরো, পাঁচ পাঁচে পঁচিশ, ইজিকাল টু কথা হচ্ছে চোদ্দোর পনেরো, এটা হচ্ছে উত্তর। এটা যেহেতু এই সাইডটা ওপরেরটা লবটা আমাদের ওপরে কম আছে হরের চেয়ে, তাহলে আমরা এটা পূর্ণ করতে পারবো না, তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার আমরা কী শিখছি, আমরা এবারে জানবো তাহলে গুণ। তাহলে এখানে কী লেখা আছে, দুই পূর্ণ একের পাঁচ, তাহলে পাঁচ দুগুণে দশ, এগারোর পাঁচ ইন্টু একে তিন, এটাকে কি বলছে গুণ বলেছে। তাহলে এই গুণের ক্ষেত্রে কি হয়, দেখো এগারো বাই পাঁচ ইন্টু এক বাই তিন, গুণের ক্ষেত্রে কী হয়, লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়, তাহলে এগারো একে এগারো, পাঁচ তিনে পনেরো, এটা হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, গুণের নিয়ম হচ্ছে এটাই। তাহলে আশা করছি গুণটা বুঝতে পেরেছো, তাহলে চলো এবার ভাগটা দেখে নেওয়া যাক। দেখো এটা হচ্ছে ভাগের একটা উদাহরণ আমরা দেখেছি, ষোলো পূর্ণ চারের পাঁচ ভাজিত ছয় পূর্ণ তিনের দশ। তাহলে এটা আমরা যদি পূর্ণটা ভাঙি তাহলে কী হচ্ছে, ছয় পূর্ণ ষোলো পূর্ণ, তাহলে পাঁচ ষোলো কত, আশি, আশি আর চার চুরাশির পাঁচ ভাজিত ছ দশে ষাট তেষট্টি দশ, এটা হচ্ছে ভাজিত। তাহলে এই বন্ধুরা কী করতে হবে, এই ভাজিতটা যখন গুণ গুণ করা হয়, ভাজিতকে গুণ করে আমাদেরকে ভাঙতে হয়, তখন কি হয় এটা পাল্টে যায়, দশের তেষট্টি হবে। ঠিক আছে, দশের তেষট্টি, তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কি আসছে, আটের তিন আসবে। ঠিক আছে, আটের তিন, তাহলে এটাকে যদি পূর্ণ করতে বলে, তিন দুগুণে ছয় তিন, তিন দুগুণে ছয় দুই, তিন দুগুণে ছয় দুই, তাহলে এটা হচ্ছে অঙ্কটা। আশা করছি অঙ্কগুলো খুবই সহজ বুঝতে পারছ, আর আমি এই জন্য এগুলো করিয়ে দিচ্ছি কারণ পরবর্তীকালে যখন ভগ্নাংশ থেকে আমরা জটিল কতগুলো অঙ্ক করব, যদিও অঙ্কগুলো জটিল নয়, হালকা খুব সহজ, তবুও বলছি যখন ভিতরে একটু একটু জটিল আমরা অঙ্কগুলো দেখব তখন যাতে অসুবিধা না হয়, যারা নতুন যারা হয়তো ভুলে গেছে বা যখন টাইম ছিল তখন ভালো করে করেনি, এখন দরকার হচ্ছে তাদের জন্য, এগুলো আমি একবার দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করো, যাতে এই রকমের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে থাকো। কেননা আমি প্রায় দিনই এই রকমের ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসি, এবং যাতে এই ভিডিওগুলো আমি যখন আপলোড করি তখন যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, তার জন্যে পাশের বেল আইকনটা অবশ্যই টাচ করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো।